আজকে অস্থির শুট নেওয়া হয়েছে স্লোলি একদম ড্যাম আজকে আর ভাইরা কিছু বলতে পারবে না যে এডিট করতে প্রবলেম হয় স্টেবল হয় নাই এত স্লো ফুটেজ ওয়াও খুব ভালো লাগতেছে দেখি অফিসে যাই আগে ভাইদের ফুটেজগুলো দিয়া নেই দেন আজকে খেলা হবে এই আপনার স্টেবল ফুটেজ পুরো দুনিয়াদারি কাঁপায় ফেলছেন মিয়া এই জন্য আমি আগে দিয়ে আপনার জন্য গিম্বলটা নিয়ে আসছিলাম ও মা পিটটা ভেঙে গেছে আহেন মিয়া এটা কি DJI RS3 এটা দিয়ে স্টেবল ফুটেজ আসবো স্টেবল ফুটেজ আসবে মানে আপনাকে মিয়া ভূমিকম্পের হাত থেকে বাঁচাবে তো এটা আপনি আমাকে আগে দিবেন না চলুন দেখে আসি এই DJI RS3 গিম্বলটি কি কি অফার করছে আর এটা কি ভূমিকম্পের হাত থেকে তুক্কু আমার শেকি ফুটেজ থেকে আমার মান সম্মান রক্ষা করতে পারে কি না হ্যালো এভরিওয়ান আমি আছি রাজু আপনাদের সাথে অ্যান্ড আপনারা সবাই দেখছেন cnttech বক্সে ছিল গিম্বেল BG21 গ্রিপ ব্যাটারি কুইক রিলিজ প্লেট এক্সটেন্ডেড গ্রিপ ট্রাইপড স্ক্রু কিট লেন্স সাপোর্ট হোল্ডার আর একটি টাইপ সি কেবল গিম্বেলটা মেইনলি বক্সে ডিট্যাচড অবস্থায় থাকে অ্যান্ড বেসিক কম্পোনেন্টসগুলো অ্যাটাচ করলে ট্রি বা গাছের মতো দেখায় কিছুটা এর এক্সিস বারগুলোতে রোনিন বোল্ড করে লেখা আছে অ্যান্ড অন্যান্য পার্টসগুলোতে DJI এর ব্র্যান্ডিং করা আছে ব্ল্যাক অ্যান্ড রেড কালার কম্বিনেশনটা কিন্তু একটি অ্যাগ্রেসিভ লুক প্রোভাইড করে এই গিম্বেলটিতে এর গিম্বেল পোর্শনটায় বাটনস অ্যান্ড ডিসপ্লে বাদে কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়াম বিল্ড এর এক্সটেন্ডেড গ্রিপ ট্রাইপড আর BG21 গ্রিপ প্লাস্টিক ম্যাট অ্যান্ড এখানে একটা লেদারি ফিনিশ দেওয়া আছে যাতে প্রপারলি গ্রিপ করা যায় অ্যান্ড স্লিপ করে না যায় কাজের সময় বেসিক অ্যাটাচমেন্ট লাগানো অবস্থায় এই গিম্বলটির ওয়েট হচ্ছে 1.3 kgs বাট ওভারঅল এর বডি কিন্তু বেস্ট স্টার্ডি অ্যান্ড সলিড এখানে একটি 1.3 inches এর OLED ফুল কালার টাচ স্ক্রিন ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে ডিসপ্লেটা হার্শ সানলাইটেও ভিজিবল ছিল অ্যান্ড টাচ রেসপন্সও ছিল স্মুথ অ্যান্ড অ্যাকুরেট ইন্টারফেসটাও ছিল ইউজার ফ্রেন্ডলি এখানে মেইনলি তিনটি টাইপ সি পোর্ট দেয়া আছে অ্যান্ড এই পোর্টসগুলোর থ্রু আপনারা ক্যামেরা ফোকাস মোটর লাইডার সেন্সর রেভেনআই ইত্যাদি অ্যাক্সেসরিজগুলো কানেক্ট করতে পারবেন এছাড়াও এখানে দুইটি ন্যাটো পোর্টস প্রোভাইড করা হয়েছে যার থ্রু কিনা আপনারা চাইলেই ব্রিফকেস হ্যান্ডেল ফোন মাউন্ট অথবা এক্সটার্নাল ডিসপ্লে অ্যাড করে ব্যবহার করতে পারবেন ব্যাটারি চার্জিংয়ের জন্য আরও একটি টাইপ সি পোর্ট গ্রিপে দেওয়া আছে সুইচ অ্যান্ড বাটনসের দিকে দেখলে যেটা আসলে না বললেই না তা হচ্ছে এর ডেডিকেটেড মোড চেঞ্জিং সুইচ বাট এটা নিয়ে ইন ডিটেলস একটু পরে আসছি এছাড়াও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন ন্যাভিগেটিং জয়স্টিক মেনু বাটন শাটার বাটন ফ্রন্ট ডায়াল ট্রিগার বাটন আর লাস্টলি গ্রিপে চার্জ চেক করার জন্য আরও একটি ডেডিকেটেড বাটন এর BG21 গ্রিপটি মূলত এর ব্যাটারি এটিকে খুব সহজেই কুইক রিলিজ করতে পারবেন এই লক অ্যান্ড বাটনের থ্রু ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh উইথ PD সাপোর্টেড চার্জিং সিস্টেম DJI তাদের ওয়েবসাইটে ক্লেম করছে যে 18W চার্জিং সিস্টেমের থ্রু এই গিম্বলটিকে চার্জ আপ করতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো বাট ইন রিয়ালিটি 18W ফাস্ট চার্জিং সিস্টেমের থ্রু এই গিম্বলটিকে চার্জ করতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি অ্যান্ড এর ব্যাটারি ব্যাকআপটা আসলে এর পেলোডের উপর ডিপেন্ড করবে লাইক আপনি কী টাইপের ক্যামেরা অ্যান্ড লেন্স ইউজ করছেন এই গিম্বলটির উপর এবং কতটুকু ওয়েট এবং প্রেশার প্রোভাইড করছে সোনি ক্যামেরার তুলনায় আমাদের এই ক্যানন ক্যামেরাটি আবার খুবই লাইট ওয়েটেড লাইক এটার ওয়েট হচ্ছে 600 গ্রামের কাছাকাছি অ্যান্ড এই ক্যামেরাটিকে আমরা এই গিম্বলটিতে ইউজ করে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 11 ঘন্টা 30-40 মিনিটের কাছাকাছি একটা সময় স্টেবিলাইজেশনের জন্য DJI এর থার্ড জেন RS স্টেবল
স্টেবিলাইজেশন অ্যালগোরিদম এই গিম্বলটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড মূলত এটি হার্শ সিচুয়েশনগুলোতে একটা স্মুথ স্টেবিলাইজেশন প্রোভাইড করে থাকে। ক্যালিব্রেশনের জন্য মূলত এখানে দুইটি অপশন রয়েছে স্টেবিলাইজ করার জন্য অ্যান্ড এগুলো হচ্ছে নর্মাল অ্যান্ড সুপার স্মুথ। আপনার ক্যামেরার ওয়েট যদি 600 বা 700 গ্রাম রেঞ্জের মাঝে হয়ে থাকে সেক্ষেত্রে নর্মাল ক্যালিব্রেশন করাটাই বেস্ট, বাট আপনি যদি হেভি ওয়েটেড ক্যামেরা ইউজ করে থাকেন লাইক 1-1.5 কেজি বা তার চেয়েও বেশি 3 কেজির মধ্যে, সেক্ষেত্রে কিন্তু স্মুথ ক্যালিব্রেশনটা আপনাদেরকে বেটার পারফরমেন্স প্রোভাইড করবে। আগেই বলেছিলাম যে এখানে ডেডিকেটেড একটি ফিজিক্যাল সুইচ দেওয়া আছে মোড চেঞ্জিংয়ের জন্য। সো এখানে মেইনলি 3টি মেজর মোড লাইক PF মোড, PTF মোড অ্যান্ড FPV মোড, এগুলো ইনস্ট্যান্টলি আপনারা এই সুইচটির সাহায্যে খুব সহজেই চেঞ্জ আপ করে নিতে পারবেন। PTF মোডটি মূলত হচ্ছে প্যান টিল্ট ফলো, অর্থাৎ এই মোডে রাখলে আপনার ক্যামেরা গিম্বলের থ্রু প্যান করবে অ্যান্ড টিল্ট করবে, বাট এর রোল অ্যাক্সিসটা লকড অবস্থায় থাকবে। সো সেক্ষেত্রে ক্যামেরা কিন্তু সাইড ওয়াইজ মুভমেন্ট করবে না। অ্যান্ড PF মোডে যদি আমরা সুইচ করি সেক্ষেত্রে এটা হচ্ছে অনলি প্যান ফলো, লাইক এই ক্ষেত্রে এই মোডে আপনার শুধু ক্যামেরা প্যান করবে আর বাকি অ্যাক্সিসগুলো লকড অবস্থায় থাকবে। এবার যদি আসা যাক FPV মোডে, সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটি মূলত সবগুলো অ্যাক্সিসই আপনি চাইলে লকও করতে পারবেন, আনলকও করতে পারবেন এর কাস্টম সেটিংসে গিয়ে। সো এই FPV মোডের ভিতরের যে আরও এক্সট্রা কিছু মোডস অ্যাভেলেবল রয়েছে এই মোডগুলোর থ্রু কিন্তু আপনারা চাইলে ভ্যারাইটিস কাইন্ডস অফ সিনেম্যাটিক শর্টস কালেক্ট করতে পারবেন। ইট ডিপেন্ডস অন ইয়োর ক্রিয়েটিভিটি। যারা রেগুলার বেসিসে আসলে ভিডিওগ্রাফি করে থাকেন এবং গিম্বেল ইউজ করেছেন তারা এই স্ট্রাগলটা জানেন যে একটা গিম্বেল, নর্মাল গিম্বেলগুলো আসলে অফ করার পরে এর এক্সিস বারগুলোর থেকে মোটর কিন্তু কন্ট্রোল ছেড়ে দেয় এবং সেক্ষেত্রে দেখা যায় কি যে এক্সিস বারগুলো এমলেসলি এরকম ঝুলতে থাকে, যেটা কিনা পরে আবার ম্যানুয়ালি আপনাদের হাত দিয়ে লক করে নিতে হয়। বাট এই প্রবলেমের সলিউশন আনার জন্য অ্যান্ড অলসো এটা এই গিম্বেলটার কম্প্যাক্টনেস বাড়ানোর জন্য DJI কিন্তু নিয়ে এসেছে অটো লক মোড। আপনি যখন ইউজ করলেন লাইক এই গিম্বেলটি যখন ইউজ করলেন, ইউজ করার পরে যখন আপনি এটির পাওয়ার অফ করবেন এটি কিন্তু অটোমেটিক্যালি এরকম ফোল্ড হয়ে যাবে এবং লকও হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন যে এটা অলরেডি লকড হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে এই জিনিসটা হয় কি আপনার ক্যারি করতে সুবিধা হয় এবং এটা অলরেডি পজিশনে আছে যার কারণে আসলে টাইম কনজিউমটা কমে যায় এবং আপনারা খুব সহজেই এটা কিন্তু ক্যারি করতে পারেন বিভিন্ন জায়গায়। গিম্বেলটিতে ক্যামেরা কানেক্ট করা যাবে কেবল অথবা ব্লুটুথের থ্রু, এখানে ব্লুটুথ ভার্সন 5.0 প্রোভাইড করা হয়েছে। এছাড়াও এখানে থাকছে অ্যাপ সাপোর্ট, DJI এর রনিন অ্যাপটি কিন্তু আপনারা বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS প্ল্যাটফর্মসে অ্যাভেলেবল পেয়ে যাবে। এই গিম্বেলটি মূলত 2টি প্যাক ভ্যারিয়েন্টে বাজারে অ্যাভেলেবল আছে, এগুলো হচ্ছে বেসিক অ্যান্ড কম্বো। আমাদের কাছে মূলত বেসিক প্যাকটি অ্যাভেলেবল আছে এবং এই প্যাকটির প্রাইস হচ্ছে $549। কাইন্ডলি ডলার কনভার্সনটা আজকের বাজার দরের উপর নির্ভর করবে, সো সেক্ষেত্রে একটু কনভার্ট করে দেখে নেবেন। এছাড়া এর কম্বো প্যাকে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা লেন্স ফাস্টেনিং স্ট্র্যাপ, ফোকাস গিয়ার স্ট্র্যাপ, ফোকাস মোটর রড অ্যান্ড মাউন্ট আর একটি ব্রিফকেস হ্যান্ডেল। কম্বো প্যাকটির প্রাইস হচ্ছে $719 অফিসিয়ালি। আপনারা অ্যামাজন অ্যান্ড ইবে থেকে DJI এর অফিসিয়াল যে অনলাইন স্টোর রয়েছে সেখান থেকে খুব সহজেই পারচেস করতে পারবেন, অথবা আমি বসুন্ধরা অ্যান্ড যমুনা ফিউচার পার্কের বেশ কিছু দোকানে আসলে DJI এর বিভিন্ন টাইপসের প্রোডাক্টস দেখেছি এবং তাদের কাছেও এই গিম্বেলগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে ফিজিক্যালি ওখানে ভিজিট করে তাদের থেকেও নিয়ে নিতে পারবেন, বাট সেক্ষেত্রে প্রাইসটা একটু আপ ডাউন করবে। কাইন্ডলি আপনারা দরদাম করে বাজার দর জেনে পারচেস করার ট্রাই করবেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা কমেও আপনারা পেয়ে গেলে পেয়ে যেতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক দ্য ডার্ক সাইড। ডার্ক সাইড ধরো মিয়া ডিসক্লেইমার হইব, চলুন দেখে নেই ডিসক্লেইমার। মেইনলি এই গিম্বেলটি কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফির জন্য তৈরি। সো সেক্ষেত্রে যারা বিগিনার্স আছেন লাইক আপনারা কোয়ালিটি কন্টেন্ট বিল্ড করতে চান এবং একটি গিম্বেল পারচেস করতে চান
তাদের ক্ষেত্রে অবশ্যই 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 আমি বলবো যে আপনারা প্রচুর পরিমাণে রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস করে দেন এই গিম্বেলটি ইউজ করা শুরু করেন। আনলেস দেখা যাবে যে আপনি ইউজ করার টাইমে এর মোটর ম্যাল ফাংশন হতে পারে অ্যান্ড গিম্বেলটি নষ্ট হয়ে যেতে পারবে। পাশাপাশি আপনার ক্যামেরা প্রপারলি মাউন্টেড আছে কি না সেটিও চেক করবেন এবং মাথায় রাখবেন যে ক্যামেরা প্রপারলি মাউন্টেড না থাকলে কিন্তু ক্যামেরাটি যে কোনো পজিশন থেকে পড়ে যেয়ে ভেঙে যেতে পারে অ্যান্ড একটি অ্যাক্সিডেন্ট কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতে হলেও হতে পারে। সো সেক্ষেত্রে অবভিয়াসলি এই বিষয়গুলো মাথায় রাখবেন সিকিউরিটি মেনটেন্যান্সের জন্য। সো ইটস আপ টু ইউ। আরে ভাই, ডার্ক সাইড না বললে কি আর টেক রিভিউ আর হওয়া যায়? আসলে এই প্রোডাক্টের ডার্ক সাইড তেমন কিছুই খুঁজে পাইনি। মেইনলি এই গিম্বেল নিয়ে আমার কোনো অবজেকশন নেই, এটা প্রপারলি স্যাটিসফ্যাক্টরি ওয়েতে আমাকে পারফরমেন্স প্রোভাইড করেছে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ বলেন, এর ওয়েট লিফটিং বলেন, সব কিছুই অন পয়েন্ট ছিল। বাট এর সাথে যেই অ্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে রোমিন অ্যাপ, এই অ্যাপটির ভিতরে আসলে যতটুকু আশা করেছিলাম যে কন্ট্রোল অ্যাক্সেস অ্যাভেলেবল থাকবে, ওরকম আসলে কোনো কন্ট্রোলস অ্যান্ড অ্যাক্সেস আমি পাইনি। সো সেক্ষেত্রে এর DJI রোমিন অ্যাপটি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। হোপফুলি DJI ইন ফিউচার তাদের অ্যাপ সাপোর্টে অ্যাপটা আপডেটের মাধ্যমে বিভিন্ন টাইপের নিউ নিউ ফিচার্স অ্যাড করবে বলে আমার মনে হয়, তাহলে জিনিসটা আরও জোস হতো অ্যান্ড অ্যাক্সেসেবল হতো সবার জন্য। ওভারঅল ভালো মানের ভিডিওগ্রাফি, ট্র্যাভেল ব্লগস অর সিনেমাটোগ্রাফির জন্য যদি আপনি একটি গিম্বল কেনার চিন্তা করে থাকেন অ্যান্ড বাজেট ইজন্ট অ্যান ইস্যু ফর ইউ, দেন উইদাউট এনি ডাউট আপনি কিন্তু RS3 গিম্বলটি কিনে নিতে পারেন এবং আপনার একটি স্মার্ট কম্পিনিয়ন হিসেবেও এটিকে লাইফস্টাইলে অ্যাড করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের DJI RS3 গিম্বল রিভিউ। সাথে ছিলাম আমি রাজু অ্যান্ড আপনারা সবাই দেখছিলেন cnttech। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড অলসো আপনার ভ্যালুয়েবল কমেন্টস অ্যাড করতে ভুলবেন না, সো দ্যাট উই ক্যান ইম্প্রুভ আওয়ার কন্টেন্টস ইন ফিউচার অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।